হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে আপকামিং মার্ভেলের 34 নম্বর সিনেমা এবং ডেডপুল যে সিনেমাটিক ইউনিভার্স রয়েছে, মানে সিনেমাটিক ইউনিভার্স না, ফিল্ম সিরিজ, সেটা 3 নম্বর সিনেমা ডেডপুল এবং ডেডপুল 2-এর সিকুয়েল এটা আসে রয়েছে, এবং সেটা ডেডপুল 3 নয়, এটার নাম হতে চলেছে ডেডপুল অ্যান্ড উলভারিন, কারণ এখানে উলভারিনের কামব্যাক হচ্ছে। অবশ্য এখানে বেশিরভাগ লোকজন ডেডপুল 3 না দেখে উলভারিনের কামব্যাকটাকে বেশি প্রেফার করবে। তো 34 নম্বর এই সিনেমাটা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের, হিন্দি, তামিল, তেলেগু এবং ইংলিশে রিলিজ করতে গেলে যাচ্ছে ইন্ডিয়াতে, এবং শন লেভি এই সিনেমাটিকে ডিরেক্ট করেছেন। এবং এই সিনেমাটিতে যারা লিড রোলে রয়েছেন, প্রথমেই তো দুজনের নাম বলতে হয়, একজন হচ্ছে রয়্যান রেনল্ডস যিনি হচ্ছে ডেডপুল, এবং উলভারিন যার নাম হচ্ছে হিউ জ্যাকম্যান, আমাদের এক্সম্যান, বিশাল পপুলার মানুষ, আমার ওয়ান অফ দ্য ফেভারিট। এক্সম্যানের প্রায় সমস্ত মুভি আমার অনেকদিন আগে দেখা, তো গল্পটা আমার ঠিক মনেও নেই, একটু ভুলেও গেছি, তো আমাকে এগুলো আবার দেখতে হবে। এবং বাকি ক্যারেক্টার যারা রয়েছেন তারা হচ্ছেন এম্মা করিন, মোরেনা ব্যাকরিন, রব ডিলেন্সি, কারণ সোনি এবং আরও অনেকে। তো এই সিনেমাটির কাজ শুরু হয়েছিল মোটামুটি আজ থেকে 8 বছর আগে, 2016 সালে। পরে ডিসনি এটাকে অ্যাকোয়ার্ড করার জন্য কন্ট্রোলটা মার্বেলের হাতে চলে আসে। তো তারপরে আরও সেখানে রাইটার যুক্ত হয়, প্রডিউসার যুক্ত হয়, এবং অনেক ঘাটাঘাটির পর, অনেক ঝামেলা সহ্য করার পর কোভিড আসে। কোভিডের ঝামেলা সহ্য করার পর আসে কিছুটা সিনেমার কাজকর্ম, এবং সেটা চলতে চলতে আবার শুরু হয়ে যায় একটা বড় সড় ঝামেলা যেটা অনেক দিন ধরে চলল। সেই স্ট্রাইকটা চলার পরে আবার সিনেমাটিক অংশ শুরু হয় এবং তারপরে ফিল্মিং শেষ হয়। অবশেষে এই বছর জুলাই মাসের 26 তারিখে এই সিনেমাটা রিলিজ করতে যাচ্ছে। তো ট্রেলার টিজার দুটো নিয়ে আমি কথা বলবো ভিডিওতে। তো প্রথমে টিজারটা নিয়ে কথা বলি। তো টিজারটা শুরু হয়েছিল এমনভাবে, সেখানে তার বার্থডে, মানে এক্সম্যান যে উলভারিন রয়েছে তার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। তো সেই সময় সেলিব্রেট করতে করতে একটা উইশ যখনই সে চাইতে যাচ্ছে, তখন বাইরে কিছু লোক তাকে ডাকছে। বাইরে বেরোয় আমি দেখি সেটা চরম অর্থদের বা টিভিএফের লোকজন চলে আসছে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম প্রথমে, কারণ লোকিতে টিভিএফ দেখেছি, সেখান থেকে এই কানেকশানটা সেটা তো এমনিতে চরম হবে। এবং তারপরে তাকে যখন সেখান থেকে সোজা নিয়ে গেল সেই টিভিএফের বিশাল বড় জায়গায়, তখন সেখানে কিছুটা আনকনসিয়াসনেস অবস্থায় তাকে দেখা যায়। তারপরে সে উঠে বলে আমি আনকনসিয়াসনেস ছিলাম না। তো তারপরে তাকে হিরোদের দেখানো হয়, এবং সেখানে অবশ্যই একটা হেভি ব্যাপার দেখা যায়, ক্যাপ্টেন আমেরিকার দিকে স্যালুট দেয় এক্সম্যান, এবং তারপরে সে বলে সে হচ্ছে মার্ভেল জেসাস, সে হচ্ছে কিছু একটা পরিবর্তন করতে এসে। তারপর আমরা ডেডপুলকে দেখতে পাই। এদিকে আবার আমরা যখন ট্রেলারটা দেখি, সেই ট্রেলারটা শুরু হয় একটা দারুণ জিনিস দিয়ে, এবং তারপরে ধীরে ধীরে ট্রেলারটা যত এগোতে থাকে আমরা হেভি সব জিনিসপত্র দেখতে পাই, এবং সেখানে LFG নামে একটা কথা খুব কথা হচ্ছিলো সেটা নিয়ে, সেটা হচ্ছে লেটস ফাকিং গো, সেটা আমি নিজেও জানতাম না, সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, প্রচুর কথা হয়েছে, তারপরে ওটা রিভিল করে আমি নিজেই সেটা ভাবছিলাম যে এটা কী বলতে চেয়েছে। তো ট্রেলার টিজার দুটো মিলে যেভাবে আমরা গল্পটাকে এখানে দেখানো হয়েছে সেটা দেখতে একটু অসুবিধা হয়, কারণ সেখানে বিভিন্ন রকমভাবে দেখানো হয়েছে, এবং সেখানে উলভারিন যে রয়েছে সেখানে একটা কোন উলভারিন কীভাবে কী হয়েছে সেটা এখানে যেটা দেখানো হয়েছে সেটা আমরা যে ভাবছি যেইভাবে সেটা না হতে পারে, অন্যরকম কিছু হতে পারে। এবং এখানে ট্রেলারের শেষে সবথেকে যেটা জোরালো পয়েন্ট এবং সবথেকে সেরা যে পয়েন্ট সেটা যে দেখায় সেটা আমার সবথেকে চরম লেগেছিল। ডক্টর স্ট্রেঞ্জের যে গোলক অংশ রয়েছে সেটাতে ধাক্কা লেগে যখন তারা অন্যদিকে যাচ্ছে, সেটা কোন টাইমলাইনে যাচ্ছে, কোন মানে অন্য একটা প্যারালাল দুনিয়া যাচ্ছে, সেইটা যে কী হতে চলেছে ওটা সবথেকে জোরালো একটা পয়েন্ট হবে। এবং আমার মনে হয় এই জিনিসটা যদি এরকম কোনো একটা কিছু ঘটনা ঘটে তাহলে এই সিনেমাটিক ইউনিভার্সের একটা বিহুল মানে বিশাল পরিবর্তন ঘটে যাবে, যেটা লোকিতে একটা ঘটেছিলো। লোকিতে যেটা হয়েছিল সেটা তো এন্ডগেমের থেকেও একটা বড় জোরালো জিনিস, এখানে যদি তার থেকেও বড় কিছু হয় তাহলে তো ভাই মজা এসে যাবে। সিনেমাটোগ্রাফির কাজ টপ নচ, VFX টপ নচ, অ্যাকশনগুলার দারুণ দেখিয়েছে, মিউজিকের কাছে দারুণ, কালার দারুণ, এত সুন্দর করে এডিট করেছে ট্রেলারটা, ট্রেলারটা দেখতেও ভালো লাগছে এবং একটা আলাদা রকম মানে দেখাচ্ছে। ট্রেলারটা অবশ্যই, টিজারটা অবশ্যই দারুণ রকম একটা মানে আমাদেরকে দেখিয়েছে, কস্টিউমটা তো অবশ্যই দারুণ। এবং এক জায়গায় আমরা উলভারিনকে দেখি অ্যাকশন করতে ডেডপুলের সাথে, সেইটা দেখতে খুব ভালো লাগছে। এক জায়গায় আবার তারা দুজনে স্লো মোশনে হেঁটে আসছে, এবং স্লো মোশনে হেঁটে আসার সময় তার দেখি আর্মসগুলো ওখানে কাটা, মানে হলুদ রঙের যে ড্রেসটা পরেছিল সেইটা হাত অবধি কাটা, হাত কাটা দেখাচ্ছে, সেইটা হচ্ছে কেন কী করে হলো সেটা তো আমরা সিনেমাতে দেখতে পাবো। তাছাড়া পুরো ট্রেলারটাও এবং টিজারটা যদি খুব সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় দেখো তাহলে আমরা মার্বেলের বিভিন্ন বড় বড় যে হিরোগুলো রয়েছে তাদের আমরা ছোটো ছোটো অংশ দেখতে পাবো।
অ্যান্টম্যানও দেখতে পাবো এক জায়গায়, মার্বেলের যে আমাদের আয়রনম্যান আছে সেটা দেখতে পাবো এক জায়গায়, ডেডপুলের তো বিভিন্ন জিনিস এমনিতেই আছে, তাকে এমনিতেই তার সিনেমায় আসছে। তো ওভারঅল ট্রেলার এবং টিজার দুটাই জাস্ট দারুণ হয়েছে, আমি বিশালভাবে এক্সাইটেড। কিন্তু এক্সাইটেড হওয়ার পরও যখন দেখতে পাওয়া যায় না, সেটা সবচেয়ে দুঃখের হয়, কারণ আমার এখানে মার্ভেলের সিনেমা দেখার মতো কোনো সিনেমা হলই এখনও খুলিনি। যেটা খুলতে চেয়েছিল সেটা এখনও খুলতে গিয়ে জাস্ট আটকে পড়ে রয়েছে, জানি না কবে খুলবে কী হবে। ভাই বিশাল এক্সাইটেড, তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।